কিছুক্ষণ তারা কথা বলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় থেকে। সুব্রত, বিস্তারিত কি জানা যাচ্ছে আজ লটারির দোকানে সিবিআই হানা? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে যে লটারি যে এজেন্সি তাকেও কিন্তু যে কলকাতায় ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাপি গাঙ্গুলি, এবং যেটা যেটা জানতে পারা যাচ্ছে সিবিআই সূত্রে এবং আমাদের হাতে যে যে রেজাল্ট এসছে সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে 7/12/2021 বোলপুর থেকে যে 1 কোটি টাকার পুরস্কার হয়েছিল সেই পুরস্কার কিন্তু অনুব্রত মণ্ডল ভাঙিয়েছেন, এবং নিয়ম অনুযায়ী যে নিয়ম রয়েছে যে পেপার স্টিক ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরই কিন্তু সেই ছবি প্রকাশ হয়, এবং সেটার পরই কিন্তু কিভাবে অনুব্রত মণ্ডল 1 কোটি টাকা পেলেন, তিনি কি টিকিট কাটতে এসেছিলেন, এবং যেহেতু যে ভুল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজ বোলপুরে লটারির দোকানে সিবিআই হানা। অনুব্রত মণ্ডলের লটারি পাওয়ার তদন্তে আজ বীরভূমের বোলপুরে লটারির দোকানে গেলেন সিবিআই আধিকারিকরা। তারা কিছুক্ষণ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুব্রত, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো একেবারে সেই লটারি এজেন্সি যে কর্ণধার তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় এবং সেখানে কিভাবে 1 কোটি টাকা হয় সেই নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে যেহেতু 7/12/2021 রাত্রি 8টার যে রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে যে পুরস্কার সেই 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকার যে পুরস্কার সেই পুরস্কার কিন্তু বলা চলে যে অনুব্রত মণ্ডলের যে ছবি সহ যেটা কিছুদিন পর বেরিয়েছে যে নিয়ম অনুযায়ী যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পর যে ছবি বেরোচ্ছে ছবিতে অনুব্রত মণ্ডলের নাম, কিভাবে অনুব্রত মণ্ডলের নাম রাত্রি 8টার টিকিটে সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে, এবং তাহলে কি গরু পাচারের যে টাকা সেই টাকা কি ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য কি এই ধরনের টিকিট কাটা হয়েছিল এটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আমরা জানি বোলপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু পুড়ে গেছিল, সেখানে যে নথি সেই নথিগুলি ঠিকঠাক আছে কিনা ব্যাংক কর্মীদের ডেকে পাঠানো হয়েছে। মূলত কিন্তু আজকে লটারি এজেন্সির দোকানে কিন্তু যে আয় রয়েছেন সুশান্ত ভট্টাচার্য, যিনি আয় রয়েছেন সেখানে কিন্তু তিনি কিন্তু যান এবং সেখানে সেই দিনের যে নথি সেই নথি সংগ্রহ করেন। এর আগেও আমরা দেখেছি কলকাতা নিজাম প্যালেসে বাপি গাঙ্গুলি আরেকজন লটারি এজেন্সিকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল, তারপরে রাহুল লটারি এজেন্সি যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রেজাল্টে সেই রেজাল্টে কিন্তু দেখা যাচ্ছে যে 7/12/2021 যে পুরস্কারটি হয়েছিল রাহুল থেকেই হচ্ছিল হয়েছিল, এবং তারপর কিভাবে এই টাকা অনুব্রত মণ্ডল পেলেন এবং কিভাবে তিনি সেই টিকিট কাটতে গেছিলেন কিনা এই সংক্রান্ত তথ্য কিন্তু সিবিআই আধিকারিকরা সেখান থেকে নেন। ধন্যবাদ সুব্রত, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আজ বোলপুরের লটারি দোকানে সিবিআই হানা। অনুব্রত মণ্ডলের লটারি পাওয়ার তদন্তে আজ বীরভূমের বোলপুরে লটারি দোকানে গেলেন সিবিআই আধিকারিকেরা। সেখানে কিছুক্ষণ তারা দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের লটারির পুরস্কার সংক্রান্ত নথি চাওয়া হয় তাদের কাছে।